বন্য তো বাংলাদেশে প্রতি বছরই হয় এবং সেখানে প্রচুর বৃষ্টি হয় পাশাপাশি আপনি যেটা বলতে যাচ্ছেন ভারত কিছু বাদ থেকে পানি ছেড়ে দেয় বন্যার সময় এটা তো হয়েই আসতেছে এবং দুঃখজনক বা এটা হয়ে আসতেছে এটা কোনো সরকারি সমাধান করতে পারেনি এই সরকারও পারবে না পলিটিক্যাল বাগাডম্বর করতে পারবে যে আমরা এটা করবো ভারতকে এই প্রেশার দিব কিন্তু আসলে এটা বাস্তবসম্মত না যে ভারতকে প্রেশার দিয়ে আপনি তার বাদগুলোকে আটকিয়ে রাখতে পারবেন আর শুকনো মৌসুমের বাদগুলো খুলে দেবে এটা হয়নি নাও একটা রাষ্ট্র বা সরকার থাকে কেন নিরাপত্তা দেওয়ার জন্য নিয়ন্ত্রণের জন্য আর কি সম্ভাবনা অ্যাসপিরেশন আমার ডেভেলপমেন্টের অ্যাসপিরেশন আমি ব্যবসা করে পড়ালোক হবো আমি পড়ালেখা করে চাকরি করব। এই যে অ্যাসপিরেশনের সুযোগটা করে দেবে রাষ্ট্র এর বিনিময়ে রাষ্ট্র কর নেবে আমি খুব দুঃখের সাথে মনে করি এই সরকার এখনও নিয়ন্ত্রণ কেন যেন নিতে পারছে না নিরাপত্তা কেন যেন দিতে পারছে না আপনি যে বলছেন প্রচুর মব হচ্ছে প্রচুর দাবির শহর দাবির শহর কেন আপনি রাস্তায় সরকার তো বলছে যে সবাই সহযোগিতা না করলে তারা কিভাবে করবে সবাই সহযোগিতা করতে চাচ্ছে সরকার সহযোগিতা প্রপারলি নিতে পারছে না সরকার এই বিষয়ে একটা দোলাচলে বলছে দাবির শহর কেন হচ্ছে মানে আপনি ক্ষমা করবেন আমি বারবার প্রশ্নটা করছি আমি সাধারণত এটা করি না মানে একটার পর একটা প্রশ্ন সাধারণত করি না সেটি হচ্ছে যে এখানে দোলাচল কেন মানে বিশ্বাস অবিশ্বাসের জায়গা আছে যেহেতু একটা সঙ্গে এটা নিয়ে আপনার কথা বলেছি প্রতি বিপ্লবের অতি ভয় এটা সরকারের মধ্যে কাজ করছে তো এটা উচিত না আপনার সেনাবাহিনীকে বিশ্বাস করতে হবে আপনার পুলিশকে বিশ্বাস করতে হবে উইথ কারেকশন ব্যুরোক্রেসিকে বিশ্বাস করতে হবে আর যে রাজনৈতিক দলগুলোর যদি আপনি ভবিষ্যৎ রিফর্ম করবেন তাদেরকেও আস্থায় আনতে হবে নাও দাবি কেন হচ্ছে এই যে দাবি করে আপনি প্রধান উপদেষ্টার বাসার সামনে রাস্তা দখল করে আছেন পুলিশ তো একটা লাঠিচার্জ করতে পারবে না এখন সেনাবাহিনী কোনো দায়িত্ব নিচ্ছে না কেউ মবের বিরুদ্ধে যাচ্ছে না এই আন্দোলনের পরে যে কাউন্টার মব হয়েছে সে মবগুলোর কারণে ইট বিকামিং এ মবলিড মবলিড गवर्नमेंट which is মানে লেস দ্যান নো गवर्नमेंट তার একটা एग्जांपल হচ্ছে এসএসসি পরীক্ষা দিবে না সচিবালয় ঢুকে পড়বে এসএসসি পরীক্ষার সাথে সচিবালয়ের কি সম্পর্ক সেখানে আটকানোর কেউ নাই আটকালের বিপদ কারণ অনেকগুলো एग्जांपल দেখা যাচ্ছে বা তারা যে পরীক্ষা না দেওয়ার দাবি এটা আসলে দাবি হয় কি করে এখানে তো রাষ্ট্র দাবি করলে আপনি মেনে নেবেন কোনটা যৌক্তিক তারা তাদের ভালো বোঝার মতো অনেকেরই ক্যাপাসিটি হয়তো হয়নি আজকে আমি সারদিতকে ধন্যবাদ জানাবো হাসনাথকে ধন্যবাদ জানাবো এবং হাসিবকে ওরা স্পষ্ট করে এই বিষয়টা কিন্তু ডিফার করছে যে না অটো তো একটা দাবি হতে পারে না নরোডম কলেজ স্পষ্ট করে ছাত্র বলছে আমরা বলেছে তো মেধাবীরা তো পরীক্ষা দিতে চাবে আর আপনি পরীক্ষা না দিয়ে যে অ্যাসেসমেন্ট করবেন এটা সারা জীবন আপনাকে ক্যারি করবে আপনি যখন চাকরিতে যাবেন অটো পাশের এইচএসসি প্রথমেই অনেকে বাতিল হয়ে যাবে বা একটা বি ক্যাটাগরিতে পড়ে যাবে নাও এই সরকারের কি দরকার রিফর্ম এজেন্ডা দেয়া দরকার তার মধ্যে এটা সত্য আমি কিছু কিছু রিফর্ম এজেন্ডা দেওয়া এত দ্রুত সম্ভব না কিন্তু কিছু কিছু সেক্টরে রিফর্ম রেডি আছে হাজার বার আলোচনা হয়েছে নিউট্রাল আলোচনা হয়েছে যে জুডিশিয়ারিতে কি কী রিফর্ম প্রয়োজন আমাদের মাইগ্রেশন সেক্টরে কি কী রিফর্ম প্রয়োজন পরিবহন সেক্টরে কি কী রিফর্ম প্রয়োজন আর শেষ করে দিয়ে সরকারকে মানবিক হতে হবে যেমন নকল নবিশরা আজকে পঁচিশ ত্রিশ বছর ধরে স্থায়ী দাবি করছে সরকারের ঘোষণা দেওয়া উচিত তোমাদেরকে স্থায়ী করে দেওয়া হবে এতে সরকারের কোনো ফাইন্যান্সিয়াল লস নেই আমি এটা করেছি

যে আমার ট্রাফিক আগের থেকে একটু একটু ভালো হচ্ছে এটা একদিনে সম্ভব না কিন্তু কোনো স্টেপে যদি আপনি না নেন তাহলে তো মানুষ ফেড আপ হয়ে যাবে যখন মানুষ ফেড আপ হয়ে যাবে তখন কিন্তু ওই মানুষ পছন্দ করবে না মানুষ ইনস্ট্যান্ট একটা ভালো কাজ চায় মানুষ ইনস্ট্যান্ট একটা সার্ভিস চায় একটু স্বস্তি চায় এগুলো দেওয়ার জন্য যত বড় বাধাই সরকারের সামনে থাকুক প্যারালাল এই কাজগুলোকে সরকার করতেই হবে কিন্তু এই তেরো দিনই তো ক্রমান্বয়ে একটু একটু করে তো পরিস্থিতি হয়েছে কিন্তু এখনো অনেক খারাপই বলবো ট্রাফিক তো বেড়েছে ওয়ান ইলেভেনে তো ডেইলি দুটো করে আইন হতো তারা জানতো দু তিন বছর থাকবে এর মধ্যে এই কাজগুলো করতে হবে প্রতিদিন দুটো করে আইন পাশ করতো এভরিডে সাতশো দিনে মনে হয় চোদ্দশো না বারোশো আইন পাস করছে অর্ডিনেন্স লিখতে লিখতে আইন সচিবদের অবস্থা খারাপ হয়ে যেত নাও আমি যেটা ফিল করি এই সরকারকে না সেক্ষেত্রে তো আপনারা তো বলছেন যে এটি অন্যান্য আগের অন্তর্বর্তীকালীন বা কেয়ার সরকারের চেয়ে সম্পূর্ণই ভিন্ন এবং তারা তো একেবারে বুঝে শুনে হিসাব নিকাশ করেই তারা এগোতে চায় এগোচ্ছে জি অবশ্যই সেজন্যই বলছি যে পাশাপাশি তাকে ওই জনগণের জন্য হোপ অ্যান্ড অ্যাসপিরেশনগুলো দেখাতে হবে দেখাতে হবে জনগণ যদি হোপলেস হয়ে যায় পলিটিক্যাল পার্টিগুলো যদি হোপলেস হয়ে যায় স্টেক হোল্ডারগুলো যদি হোপলেস হয়ে যায় তখন তো গভর্নমেন্ট আরও বেশি বার্ডেনে পড়বে জি